মেঘালয় প্রবেশত আতরিল বাধা নংপুর বৈঠকত উলাল সমাধানের সূত্র শিলংয়ের সাইট সিন ভিজিটত না থাকিব ভয় শঙ্কা প্রায় বিশটা দিন ধরে সুবুরিয়া মেঘালয়ত অসমৰ বাহন প্রবেশত হেঙার হয়ে থিয় দিয়া খাসি টুরিস্ট সংস্থার বাধাক উফরাই উলাল এক মীমাংসা মেঘালয় ভ্রমণত পর্যটকের বাহনত না থাকিব কোনো বাধা অসমৰ বাহন দেখিলেই আগভীতি ধরা খাসি চালক সংস্থার হঠকারী প্রস্তাবক লৈ চৌদুখে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়ার গুৱাহাটীর চালকে মেঘালয়ের প্রস্তাবক দিছিল তীব্র হুঙ্কার আনকি মৌন হয়ে থকা অসমৰ চালক সংস্থায় গুৱাহাটীর খানাপাৰাত মেঘালয় লোকক বান্ধি দিছিল লক্ষ্মণরেখা এইকেইটা দিনত ভয় শঙ্কার মাজতেই মেঘালয় নানা স্থানত ঘটি গৈছিল কেইবাটাও বিক্ষিপ্ত ঘটনা নিশাটোতে খালি হয়ে পৰিছিল শিলং চেরাপুঞ্জির হোটেলের কোঠা সোশ্যাল মিডিয়াত আরম্ভ হয়েছিল বয়কট মেঘালয়ের শ্লোগান তেনে সময়তে মঙ্গলবারে নংপুর দিনজোড়াক অনুষ্ঠিত হয়েছিল মেঘালয়ের টুরিস্ট চালক সংস্থার জরুরি বৈঠক জরুরি সভাত অংশ লৈছিল দুই রাজ্যের প্রায় 28টা সংগঠনে দুই পক্ষের মাজত চলিল তুমুল যুক্তি বিতর্ক আলোচনা এক প্রকার পর্যটনের উপর নির্ভরশীল মেঘালয়ের চালক সংস্থায় বুঝি উঠিছিল চুবুরিয়া দায়বদ্ধতা প্রত্যাহার হল 9 জুলাইত মেঘালয় সরকার দাখিল করা প্রস্তাবনামা এতিয়ারপরা ব্যক্তিগত বাণিজ্যিক বাহন যাব পারিব শিলং চেরাপুঞ্জি ডাউকিলৈ প্রায় 4 ঘণ্টা সময়ের বৈঠকের আলোচনা তুলল পূর্বদরের সুচল যাত্রা সম্পর্কের প্রসঙ্গ আর ভাই ভাইয়ের কথা গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাস রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট মেঘালয় প্রবেশত আতরিল বাধা নংপুর বৈঠকত উলাল সমাধানের সূত্র শিলংয়ের সাইট সিন ভিজিটত না থাকিব ভয় শঙ্কা প্রায় বিশটা দিন ধরে চুবুরিয়া মেঘালয়ত অসমৰ বাহন প্রবেশত হেঙার হয়ে থিয় দিয়া খাসি টুরিস্ট সংস্থার বাধাক উফরাই উলাল এক মীমাংসা মেঘালয় ভ্রমণত পর্যটকের বাহনত না থাকিব কোনো বাধা অসমৰ বাহন দেখিলেই আগভীতি ধরা খাসি চালক সংস্থার হঠকারী প্রস্তাবক লৈ চৌদুখে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়ার গুৱাহাটীৰ চালকে মেঘালয়ের প্রস্তাবক দিছিল তীব্র হুঙ্কার আনকি মৌন হয়ে থকা অসমৰ চালক সংস্থায় গুৱাহাটীৰ খানাপাৰাত মেঘালয় লোকক বান্ধি দিছিল লক্ষ্মণরেখা এইকেইটা দিনত ভয় শঙ্কার মাজতেই মেঘালয় নানা স্থানত ঘটি গৈছিল কেইবাটাও বিক্ষিপ্ত ঘটনা নিশাটোতে খালি হয়ে পৰিছিল শিলং চেরাপুঞ্জিৰ হোটেলৰ কোঠা সোশ্যাল মিডিয়াত আৰম্ভ হৈছিল বয়কট মেঘালয়ৰ শ্লোগান তেনে সময়তে মঙ্গলবাৰে নংপুর দিনজোড়াকৈ অনুষ্ঠিত হৈছিল মেঘালয়ৰ টুরিস্ট চালক সংস্থার জরুরি বৈঠক জরুরি সভাত অংশ লৈছিল দুই রাজ্যের প্রায় 28টা সংগঠনে দুই পক্ষের মাজত চলিল তুমুল যুক্তি বিতর্ক আলোচনা এক প্রকার পর্যটনের উপর নির্ভরশীল মেঘালয়ের চালক সংস্থায় বুঝি উঠিছিল চুবুরিয়া দায়বদ্ধতা প্রত্যাহার হল 9 জুলাইত মেঘালয় সরকার দাখিল করা প্রস্তাবনামা এতিয়ারপরা ব্যক্তিগত বাণিজ্যিক বাহন যাব পারিব শিলং চেরাপুঞ্জি ডাউকিলৈ প্রায় 4 ঘণ্টা সময়ের বৈঠকের আলোচনা তুলল পূর্বদরের সুচল যাত্রা সম্পর্কের প্রসঙ্গ আর ভাই ভাইয়ের কথা গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাস রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট